মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আমার চোখটা না এখনো জুড়ে জুড়ে আসছে ঘুমে, ব্রাশ করেছি তারপরেও চোখটা মনে হচ্ছে যেন এখনও ঘুমে এরকম জুড়ে জুড়ে আসছে। এদিকে শুনতে পাচ্ছেন পাখিদের কিচিমিচি কিচিমিচি, এগুলো না আমার মাথা না ভালো রাখতে ঠান্ডা রাখতে অনেক কাজে লাগে। এখন বাজে সকাল 6টা, আমি উঠেছি হচ্ছে তখন ওটা হবে 5:30 বেজে গেছে, মানে 6:45 একটু আগে। তো ঘর তখন অন্ধকার ছিল, আপসেভাবে একটু ঘড়িটা দেখলাম, দেখে এ ঘরে আসলাম। এসে যেহেতু আমার স্পন্ডলাইসিস স্টার্ট হয়ে গেছে, সমস্যাগুলোও স্টার্ট হয়ে গেছে, তো এক্সারসাইজ ফিজিওথেরাপি চলছে, তো এই সেই এক্সারসাইজগুলোই করছিলাম সারাদিন যাতে একটু ভালো থাকতে পারি, কারণ স্পন্ডলাইসিসের যন্ত্রণা তো যাদের হয় তারাই জানে। ব্যায়াম ট্যায়াম এক্সারসাইজ না আমার একদমই পোষায় না, আর যে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো সেই হয়েছে আমার জন্য। ব্রাশ ট্রাশ করে থাইরয়েডের ওষুধ খেয়ে আমি চলে এসেছি এখন ছাদে, আর ছাদে এসেছি মানে তো গাছপালা দেখবো, আপনাদের দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার মুরগির ঘর। তো এই যো এই ধারটা না একটু মুরগির ঘর করেছি, কারণ আমার ভীষণ 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 ইচ্ছা একদিকে গাছ থাকবে, একদিকে মুরগি থাকবে, এইখানে একটা খরগোশ থাকবে। আপনার আবার লাল লালা মাথায় ছোটানো হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাঁদ গায়। আমি যখন মুরগিগুলো কিনেছিলাম না, সবাই বলছে মানে মুরগির তো অত প্রজাতি আমি চিনতাম না আর মুরগি সম্বন্ধে কিছুই জানতাম না, তো এখনও সেরকম কিছুও জানি না। তো সবাই বলছে যে এই মুরগিগুলো ভালো না, এগুলো ছাড় মুরগি, এগুলো একটু বড় হলেই উড়বে আর বেশি বাড়বে না, ঠিক আছে নানানজন নানান রকম কথা বলছে। তো আমার মনটা তখন একটু একটু খারাপ হতো, কিন্তু এখন যখন এদের বাড়তে দেখছি, এখন দু একজন এসে ভালো বলছে, তো তখন এখন মনটা ভালো হচ্ছে যে না আমি ঠিকই করেছিলাম মুরগিগুলো কিনে। বলে প্রথমে যে আমাকে সবাই ভয় দেখিয়ে দিয়েছিল কিনেছিলাম, ভাবছিলাম যে আমার মানে মুরগিটা পয়সাটা না জলে চলে যায় তার উপরেই ঘরটা করা, ভাবছিলাম যে পুরো পয়সাটা না জলে চলে যায়, তারপরে দেখলাম না ঠিক আছে তো চালানো যাবে। কালকে না অনেকগুলো গাছের টব চেঞ্জ করেছি, যেমন এইটা, এটা একটা ছোটো এর থেকে একটা ছোটো টা যে টবে ছিল এই টবটাই ছিল, এটাকে চেঞ্জ করেছি। আর এগুলো হচ্ছে না সূর্যমুখী গাছ এগুলো, আর এইটা এটাও চেঞ্জ করেছি, মানে গাছটা বড় হয়ে যাচ্ছিলো গাছ টব। ওই যে দেখা যাচ্ছে সূর্যমাপা সবে মারতে উঠছে, এখানে খুব সুন্দর লাইন ধরে বসে আছে, আমি যেই যাবো একটু ভিডিও করতে বা ছবি তুলতে ওরা অমনি নেমে যাবে ভয়ে। বসে থাক, সব বসে থাক, তো এইখানটায় না যে মাটিগুলো সব মানে রেডি করেছিলাম এবং সব টপ চেঞ্জ করার জন্য, তো এখানটা সব ধুলো টুলো, কালকে সন্ধ্যা হয়ে গেছিলো তো ঝাড়টা ভালোভাবে দিতে পারিনি, তো অনেক নোংরা টোংরা আছে, এখন ভাবছি এটা ঝাড় দিয়ে তারপর নিচে একেবারে চলে যাব। আর এখন আমি সেই জন্য সকালবেলা যে ড্রেসটা চেঞ্জ করার সেটা এখনও করিনি, এই কারণে ঝাড় দেবো, ধুলো হবে, আবার চেঞ্জ করবো, আবার চেঞ্জ করবো, তো সেই জন্য একেবারে ঝাড়টা দিয়ে তারপর নিচে যাই। বাচ্চাদের প্রচুর জিনিস হারায় আর প্রত্যেক বাচ্চারই হেয়ার ব্যান্ড ক্লিপ সমস্ত কিছু হারায়, আমার মেয়ের তো মানে অগন্তি হারাই, তো ছাদে ফেলে গেছিলো, ভাবলাম যে মাথায় দিয়ে দিই, কারণ যেখানে রাখবো আমি আবার ভুলে যাবো যে ওখানে হেয়ারব্যান্ডটা রেখেছি, তো সেই কারণে কী করলাম মাথায় দিয়ে দিলাম, এবার আমিও যাবো আমার সাথে সাথে হেয়ারব্যান্ডটাও নিচে চলে যাবে, এক্সট্রা করে আমাকে আর নিয়ে যেতে হবে না। তো যাই হোক ঝাঁটপাটগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ বেশ ওখানটা না জায়গাটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, যেহেতু এখানে আমার বাগান মতো করা আছে, তো সেই জন্যই আমি মানে একদিন দুদিন ছাড়াই অন্তরই আমি এখানে প্রত্যেক দিন ঝাঁট দিতে লাগে না, ওদের একটু বেশি হাওয়া টাওয়া হলে না পাতা টাতা পরে, তারপরে মাটি টপ টপ আমি চেঞ্জ করলে ধুলো টুলো পরে,
তো তখন ঝাঁট দিতে বেশি করে প্রয়োজন হয়, না হলে আমি একদিন দুদিন ছাড়াই ঝাঁট দিই, রোজ ঝাঁট দেওয়াটা না সম্ভব হয়ে ওঠে না। আগে হতো কিন্তু এখন হয়ে ওঠে না, ফাঁকা জায়গা হলে হয়ে যায় কিন্তু টপ টপ করিয়ে না খুব টাইম লাগে ঝাঁট দিতে। তো সকালবেলা না আমার গরম জলটা খাওয়া হয়নি, তো সেই জন্য এখন একটু গরম জল করে নর্মাল জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আর সকালবেলা শুধুমাত্র থাইরয়েড ওষুধটা খেয়ে এবং তারপরে দুটো বিস্কিট খেয়ে আমি ঝাঁট দিয়েছিলাম, তো চলে এলাম। এখন ড্রেসটা চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এরপর সকালে জলখাবারে লাগবো। তার আগে জলখাবারের আগে কিন্তু চায়ের পর্ব থাকে, তো সেই চাটাই এখন বানাচ্ছি, আর অবশ্যই লিকার চা। আর এখানে আমি চা বানাচ্ছি, আর আমাদের আমার ঘরের মধ্যে এখন হচ্ছে চলছে হচ্ছে আপনাদের দেখাচ্ছি ঘরের মধ্যে কী চলছে। তো বাবা ভাবছে যে মেয়ে গান শেখে গান করবে বলে মাইকটা বের করেছে, কিন্তু মেয়ের অনবরত নাচ করে যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি মেয়ে না নাচের প্রতি প্রচণ্ডই ঝোঁক, তো গান যতটা না ঝোঁক, গান ওর বাবার খুব ইচ্ছা গান শিখবে, কিন্তু গানের প্রতিও যতটা না ঝোঁক নাচের প্রতিও বেশি ঝোঁক, তো একটু গান শুনলেই নাচানাচি আরম্ভ করে দেয়। যাই হোক, এখানে আমার রান্না হয় না আজকে ছোলাই ছোলাই ছড়াছড়ি হয়ে গেছে আর কি, ছোলাই ছড়াছড়ি। তো এখানে সেদ্ধ ছোলা আর ওখানে ভেজানো ছোলা, তো কালকে একটু বেশি করে ছোলা ভেজিয়েছিলাম, আজকে একটু বয়েল করে নিলাম ছোলাটা সকালবেলা, টিফিনে খাওয়া যাবে। আর এখানে বেলটা গাছের বেল, যেটা আমাদের গাছ থেকে আজকে সকালবেলায় পড়েছে, যেহেতু ঘরের মধ্যে খুব স্পিকারে খুব জোরে গান চলছে, তো সেহেতু এখন সাউন্ড দিতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর জোরে মিউজিক চলছে। তো এই বেলটা দুপুরে শরবত করবো, তো সেই জন্য রেখে দিলাম। আর এইদিকে আমি ছোলার সঙ্গে কিছু আলুও বয়েল করে নিয়েছিলাম, তো হ্যাঁ আলুগুলোকে ছোটো ছোটো কেটে নিলাম। আর এদিকে আলু ভাজার একটু আলু কেটে নিলাম, কারণ আজকে তো নিরামিষ, তো সেজন্য ভাবলাম একটু আলু ভাজা করি, নিরামিষের দিনকে না একটু আলু ভাজা টাজা করলে বেশ ভালো লাগে, একটু পোস্ত দিয়ে আলু ভাজা করবো আর রুটি করবো, আর ছোলা আলু সিদ্ধ করেছি ওটা একটু। আলু এবং ডাঁটা কেটে নিয়েছি এবং এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে একটা ঝাল মতো করব আর ডাল করব। তো রান্না বান্না আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমার দেখতে পাচ্ছেন ডাল আর একটা তরকারি যেটা বললাম করব, তো সেটা হচ্ছে এখানে কাঁচা টমেটো ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি।
আর একটু হচ্ছে আলু সিদ্ধ করেছি যেটা লঙ্কা তেল দিয়ে মাখবো, আর এই যে ভাত আমার, আর এই যে আলু আলু সিদ্ধ লঙ্কা তেল দিয়ে মাখবো, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আমি এখানে এন্ড করে দেবো। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন টাটা।